मिनट पार्सल टा स्कैन मशीने फेलून पार्सल रिसेप्शन दिए दो মুডে নেই আর শোনো তুমি আজ আমাকে হারাবার চেষ্টা করবে না বুঝলে কেন ভাই তোমার জন্মদিন তাই একদম খুব ভালো খেলেছো তুমি আরেকবার খেলি ঠিক আছে হ্যালো স্যার রায় স্যার কি হয়েছে হ্যাপি বার্থডে স্যার আপনার জন্য পার্সেল এসেছে ঠিক আছে রাখো এখানে দাঁড়াও এদিকে এসো এবার কি হলো স্যার আমার এতে কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট এতে আমি মজাই পাই আরে এসব ছাড়ো না প্যাকেটটা খোলো দেখো কি আছে এই জিনিসটা কি দেশের সর্বশ্রেষ্ঠ আইনের মাথাকে সম্মান সূচক উপহার কোনো নাম নেই প্রেস দ্য টেল সারা মুখে কাঁচের টুকরো রয়েছে কিন্তু ক্ষতগুলো খুব গভীর নয় আর রক্ত খুব একটা বেরোয়নি তাহলে এরা মারা গেল কি করে স্যার মনে হয় বাক্সটার ভেতরে কাঁচের টুকরো ছিল হ্যাঁ স্যার এটার মধ্যে একটা কাঁচের শোপিস ছিল স্ক্যান করার সময় গার্ড দেখেছিল অ্যাকচুয়ালি স্যার আজ জাস্টিস রায় স্যারের বার্থডে ছিল এই জন্য এই বক্সটাকেও পাঠিয়েছিল কিন্তু স্যার এই বক্সটা তো মেটাল ডিটেক্টর স্ক্যানার সব থেকে ক্লিয়ার হয়ে এসেছিল কিন্তু জানি না কেন এটা কিভাবে হলো স্যার আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই হাই প্রোফাইল জাজেস আর লয়ার আর তাদের মধ্যে অনেকেই আছে যাদের প্রাণের ঝুঁকি থাকে এই জন্য ওদের সিকিউরিটি আর প্রাইভেসির আমরা যথেষ্ট খেয়াল রাখি তাহলে আজ কি হলো হ্যাঁ স্যার প্রেস দ্য টেল কি এটা যা কিছু এই বক্সে ছিল তার থেকেই কিছু হয়েছে এই পার্সেলটা তো জাস্টিস রায়ের জন্য ছিল কিন্তু জাস্টিস লাল বিনা কারণে মারা গেলেন শপথ তার মানে অনলাইন শপিং করা হয়েছিল চারদিকে কাঁচ ছড়িয়ে আছে আর ইনি বলছেন যে ব্লাস্ট হয়েছে প্যাকেটের ভিতরে কাঁচ থাকলে ব্লাস্টটা হলো কি করে আর যদি এখানে বম ব্লাস্ট হয় তাহলে মেটাল প্লাস্টিকের টুকরো কিংবা বারুদ সেগুলো তো পাওয়া যাবে না এরকম কিছুই নেই এখানে একটা কাজ করো এই বডি আর এই কার্ডটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও আর পুরোবি এই
জাস্টিস রায়ের মোবাইলটা চেক করো। এখানে মেটাল ডিটেক্টর আর স্ক্যানার তো সবই রয়েছে। যদি পার্সেলে বোম থাকতো তো ডিটেক্ট হলো না কি করে? স্যার পার্সেলে কিছু ছিল না স্যার, আমি ঠিকভাবেই দেখেছিলাম। আর স্ক্যানার মেশিনে স্যার শুধু কাঁচের জিনিসই দেখা যাচ্ছিল। আচ্ছা এই স্ক্যানারের ফুটেজ স্টোর হয় তো? হ্যাঁ স্যার, ফুটেজ 24 ঘন্টাই স্টোর হয়, আর তারপর সেটা নিজে থেকেই ডিলিট হয়ে যায়। ওকে, ফুটেজটা একবার দেখতে চাই। এটা কি? তো শোপিস মনে হচ্ছে। দেখুন স্যার, কোথাও কোনো মেটাল ছিলই না, আর এত সূক্ষ্ম কাঁচি হতে পারে। যখন ওই ডেলিভারি বয় এসেছিল তখনকার ফুটেজ আছে? হ্যাঁ স্যার, কিন্তু কালকে বৃষ্টির জন্য সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। আপনি বলছিলেন সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো, এই আপনার ব্যবস্থা? সরি স্যার। এখন সব মিলিয়ে আমাদের কাছে একটাই প্রমাণ আছে, ওই কুরিয়ার আইডি, ব্যাস। কিছু তো প্রমাণ পাওয়া গেল, বাকিটা ফরেন্সিক ল্যাবে ডক্টর সালুকে কিছু না কিছু খুঁজে বের করবেন। এটা তো কোনো দিশাই পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না আসলে এটা হলো কি করে। সালুকে তুমি এটা বুঝতে পারছো না যে এদের দুজনের কিভাবে মৃত্যু হয়েছে? আরে না না, এটা বুঝতে পেরেছি এরা কি করে মারা গেছে। এই যে কাঁচের টুকরোটা আছে না, এতে বিষ আছে, সেই কারণে এরা মারা গেছে। কাঁচের টুকরোগুলো বিষাক্ত ছিল? হ্যাঁ, ওই যে ওই কাঁচের শোপিস বানিয়েছিল না, তো শোপিস বানানোর সময় কাঁচটা যখন গলানো হয়েছিল তখন খুনিয়তে বিষ মিশিয়েছিল। যখন কাঁচ ঠান্ডা হয়ে গেল তখন পুরো কাঁচটাই বিষাক্ত হয়ে গেল, কেউ ভাবতেই পারবে না বস। আর স্যার, আমরা যখন এই কাঁচের টুকরোগুলোকে টেস্ট করলাম জানতে পারলাম যে এটাতে এমন একটা বিষ মেশানো হয়েছিল যেটা যে কেউ নিজেদের বাড়িতেই বানাতে পারে। স্যার আপনি তো বলছিলেন যে প্রবলেমটা সলভই হচ্ছে না, কিন্তু আপনি তো কেসটাই সলভ করে দিলেন। না 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 পঙ্কজ, এই কেসটা সলভ হয়নি, শুধু এটা জানতে পেরেছি যে কাঁচের টুকরোটা বিষাক্ত ছিল। বস এই কেসটা যত সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল নয়। কিন্তু স্যার এটাতে এত কনফিউশনের কি আছে? কাঁচ ব্লাস্ট করেছে আর এদের দুজনের গায়ে লেগেছে, বিষাক্ত কাঁচের টুকরো, বিষ রক্তে মিশলো আর এরা দুজন মারা গেল, রাইট? কারেক্ট। তুমি মাঝখানে কি বললে? কাঁচ ব্লাস্ট হয়েছে। এখন প্রশ্নটা এই কাঁচটা ব্লাস্ট হলো কি করে, যেখানে এর মধ্যে কোনো বিস্ফোরক নেই, কোনো ধরনের কোনো কেমিক্যাল মেশানো নেই, ব্লাস্ট হলো কি করে? ফরেনসিক সার্জন কে? আমি। তাহলে তো তুমি বলবে, তাই তো? আমি ফরেনসিক এক্সপার্ট, জাদুকর নয়। আচ্ছা, বুঝতে না পারলেই বলবে আমি জাদুকর নই। স্যার স্যার স্যার, আমরা এই বিষাক্ত টুকরোগুলো ছাড়া আরো একটা জিনিস পেয়েছি। এই এই কার্ডটা ওই গিফটার কাছে ছিল। এই কার্ডের পেপারটা এমনিতে তো মোটা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো পেপারকে জুড়ে এই এইভাবে জুড়ে বানানো হয়েছে। আর দেখুন এটাতে কি লেখা আছে। শাস্তি মৃত্যু, তার মানে খুনি শুধু খুনি করেনি, খুনের সাথে সাথে একটা বার্তাও পাঠিয়েছে, শাস্তি মৃত্যু। যা হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এরকম সময়ও আপনাকে কিছু প্রশ্ন করতে হবে আমাদের। হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনার আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন আমার স্বামী আইনের প্রতি কঠোর আর ন্যায়প্রিয় মানুষ ছিলেন, তাই খুব স্বাভাবিক ব্যাপার যে এইরকম মানুষের বহু মানুষ শত্রু হতে পারে। ওই অপরাধীরা যাদের উনি শাস্তি দিয়েছিলেন, সেই সব উকিল যারা ওর কঠোরতার জন্য খুব বিরক্ত ছিল আর ওর সিদ্ধান্তে অখুশি ছিল, প্রায় দিনই ওনার হুমকি ভরা ফোন আর চিঠিও আসত। কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও উনি ওনার কাজের উপর গর্ববোধ করতেন। উনি মনে করতেন যে ওনার সততার পুরস্কার এটা। আই এম সরি, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না আপনাদের। কিন্তু হ্যাঁ, আনন্দ আপনাদের সবকিছু বলে দেবে। আনন্দ? এই আনন্দ কে? আনন্দ ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। কোথায় পাওয়া যাবে ওনাকে? ও আমার স্বামীর চেম্বারে উপরে বসে কাজ করছে, আপনারা যদি চান তো ওনার সাথে দেখা করতে পারেন। মিস্টার আনন্দ, জাস্টিস রায়ের উপরে অনেকবার আক্রমণ করা হয়েছিল, ওনার অনেক শত্রুও ছিল, এইসব ব্যাপারে আপনি কি বলবেন? স্যার ওনাকে হুমকি দেওয়ার লোকের কিছু কম ছিল না। আচ্ছা এরকম কতজন ছিল যারা ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল?
অসংখ্য। যে হুমকিগুলো আসতো ট্রফির মতো সাজিয়ে রাখতেন উনি। এক মিনিট স্যার। এই হচ্ছে ওনার সবগুলো ট্রফি। এ তো দেখছি অনেক। মানুষ ওনাকে খুব কঠোর মনে করতেন, কিন্তু সত্যি কথা বললে উনি খুবই সৎ আর ন্যায়প্রিয় ছিলেন। এমনকি উকিলরা ওনাকে ভয় পেতেন, আর অপরাধী ওনার নামে কাঁপতেন। হুমকি দিয়ে চিঠি না হয় বুঝলাম, কিন্তু এই পাথর আর কালির মানে? কিছু বছর আগে কেউ বোধহয় ওই জানলা দিয়ে পাথর ছুঁড়েছিল, তো স্যার ওই পাথরটাও রেখে দিয়েছেন। আরে ইংপটটা? আরে স্যার এটা তো কয়েক মাস আগেরই ঘটনা। আনন্দকে শিশিটা নিয়ে এসো। Yes, sir. Okay. আজ এই শিশিটা আমার স্টাডি রুমের সুভেনিয়ার হবে। Yes, sir. কমলের এই ঘটনার জন্য আবার তাকে জেলে যেতে হলো, বোধহয় এখনো জেলেই আছে। ফ্রেডি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলো। আর মিস্টার আনন্দ, জজ সাহেবকে যারা যারা হুমকি দিয়েছিল প্রত্যেকের ডিটেলস চাই আমার, প্রত্যেকের লিস্টও চাই। আরে ভাই বীরেন, প্লিজ আরেকবার খোঁজ করে দেখো, হয়তো কিছু খোঁজ পাওয়া যাবে। স্যার এটা যখন পসিবলই নয় তখন আর কি করে জানা যাবে? দেখুন, আপনি শুধু আমাকে কাঁচের টুকরোই দেখাচ্ছেন, না এর মধ্যে বারুদ আছে, না কেমিক্যাল, না মেটাল, আর কোন বিস্ফোরক পদার্থও তো নেই এর মধ্যে যে আমরা জানতে পারি যে এই বিস্ফোরণটা কি করে ঘটলো। আরে ভাই, ওখানে যা থাকবে তাই তো তোমাকে দেবো না? ওখানে শুধু কাঁচের টুকরো ছিল, আর কিছু ছিল না। তাহলে স্যার এটা বোম ব্লাস্ট হয়নি, কারণ পৃথিবীতে এমন কোনো বোমই নেই যেটা কাঁচের টুকরো দিয়ে তৈরি হয়েছে। কাঁচের মধ্যে বিস্ফোরক গুণ থাকেই না স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি কাঁচের কোনো বিস্ফোরক গুণ নেই, কিন্তু ওখানে ব্লাস্ট হয়েছে আর ব্লাস্টে শুধু কাঁচের টুকরো পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি ভাই। তাহলে স্যার আমার ইচ্ছা আপনি এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করুন, যাতে আমরাও জানতে পারি যে এই ব্লাস্টটা হয়েছে কি করে। স্যার, স্যার আপনারা কাঁচের গুঁড়োর ব্যাপারে এতক্ষণ কথা বলছিলেন তো, আমি একজনকে চিনি যে এই ব্যাপারে হেল্প করতে পারে। গ্রেট স্যার, ও সব রকম কাঁচের ব্যাপারে জানে। আই থিঙ্ক আমাদের একবার ওর সঙ্গে দেখা করা উচিত। দেখা করব সারিকা, তুমি যার সঙ্গে বলবে তার সঙ্গে দেখা করব। আমাদের শুধু জানতে হবে যে ওই কাঁচটা ফাটলো কি করে। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে তুমি? স্যার ব্যাস 2 মিনিট, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিট। ওকে, দেখি পুরুবি কি পেলো। তুমি জানতে পারলে কিছু ওনার ব্যাপারে? হ্যাঁ স্যার, কিছু অদ্ভুত মেসেজ পেয়েছি জাস্টিস রায় আর জাস্টিস লালের মধ্যে। অদ্ভুত মেসেজ কিরকম? এই দেখুন স্যার, এটা কোনো মেসেজ হবে বা হয়তো কোনো কোড যেটা নাম্বার আর লেটার মিলিয়ে বানানো হয়েছে। এই দেখুন স্যার, এই মেসেজটা জাস্টিস রায় জাস্টিস লালকে দুবার পাঠিয়েছেন, একবার এই 3 মাস আগে আর দ্বিতীয়বার এই 1 মাস আগে। এবার এটা হয়তো দুজন বন্ধুর মধ্যে সিক্রেট কোনো কোড, আর নয়তো এটা কোনো ইম্পর্টেন্ট নিউজ আছে যেটা জাস্টিস রায় জাস্টিস লালকে জানাতে চান। একটা কাজ করো, ট্রাই করো ডিকোড করার, দেখো কিছু জানতে পারা যায় কিনা। হ্যাঁ, এই লিস্টটা কি কমপ্লিট হলো? হ্যাঁ স্যার, জাস্টিস রায়ের পিএ আনন্দ যে হুমকিগুলোর কথা আমাদের বলেছিল সেই হিসেবে আমি সাসপেক্টদের 3টে ভাগে ভাগ করেছি। 3টে ভাগে কেন, কি জন্য? এখানে যতজন লোক আছে এদের মধ্যে সবাই কখনো না কখনো জাস্টিস রায়কে হুমকি দিয়েছেন, আর এদের মধ্যে বেশিরভাগ লোকই জেলে আছে। কিন্তু এই ভুবনেশ, এ একটা মার্ডার কেসে ভেতরে গেছিল, আর পরে এর যেহেতু মাথার গন্ডগোল ছিল সেই জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এ হচ্ছে কমলবাবু, ইনি জাস্টিস রায়ের ওপর কালি ফেলেছিলেন আর সেই অপরাধে ওকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে কোথায় আছে কেউ কিছু জানে না। স্যার এই যে দ্বিতীয় লিস্টটা দেখছেন, এদের মধ্যে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জাস্টিস রয়, আর এরা এখনো জেলে নিজের সাজা ভোগ করছে। 3, আর এই 4 নম্বর ইনি কে? স্যার এর নাম হলো কিশোর। স্যার এর ছেলেকে জাস্টিস রয় 3 বছরের সাজা দিয়েছে, আর নিউজে একটা আর্টিকেল এসেছিল যে এত সাজা দেওয়ার দরকার ছিল না, সেই জন্য হয়তো ডিপ্রেশনে চলে গেছিল আর আত্মহত্যা করে নেয়। তাহলে ওর কাছে প্রতিশোধ নেওয়ার যথেষ্ট কারণ ছিল। আর এ হচ্ছে ধবন, এ
একজন উকিল পেশায়। আর অদ্ভুত ব্যাপার এই যে আগের বছর এ জাস্টিস রায়ের কোর্টে অনেকগুলো কেস লড়েছিল, কিন্তু ও একটাও জিততে পারেনি, সব হেরেছিল। তাহলে হেরে যাওয়া উকিল কি প্রতিশোধ নেওয়ার জন্য জাস্টিস রায়কে? হ্যাঁ, এটাও হতে পারে যে কোনো উপযুক্ত উকিলই নয়। তাহলে সব মিলিয়ে আমাদের কাছে আছে চারজন সাসপেক্ট। একজনই কমল, ভুবনেশ, কিশোর আর ধবন। স্যার, গিফট কে পাঠিয়েছিল জানতে পেরে গেছি। ওই গিফটটা কমল পাঠিয়েছিল, সেটা শপথলনের লোকেরা কুরিয়ার আইডি থেকে জানতে পেরেছে। তাহলে ওদের কাছে ওর অ্যাড্রেসটা তো আছে? না স্যার, অ্যাড্রেস তো জানতে পারা যায়নি। কোনো ব্যাপার না, কমল যে জেলে ছিল সেখান থেকে জানতে পারা যাবে, ওখানে যেতে হবে। সরি অফিসার, কিন্তু আমাদের ওকে এক মাস আগেই ছাড়তে হলো। ও এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে গেল? এক মিনিট, আপনি বললেন যে ওকে ছাড়তে হয়েছে, কিন্তু কেন? ওর শরীরের কারণে, কারণ বহু বছর ধরে নেশাগ্রস্ত ছিল। 7 বছর আগেও একটা কেসে ধরা পড়ে, তারপরও মদ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু জেল থেকে বেরোনোর পরও আবার মদ খাওয়া শুরু করে। এই জন্যই ওর পুরো লিভার খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটাও তো হতে পারে যে ও লিভার খারাপ হওয়ার বাহানা করেছিল। না না স্যার, আমরা ডাক্তার দেখেই ওকে ছেড়েছিলাম। আচ্ছা, ওর অ্যাড্রেস তো আছে আপনার কাছে, ওটা দিয়ে দিন। অ্যাড্রেস তো আছে, কিন্তু আমার মনে হয় ওকে ওখানে পাবেন না, ওকে হসপিটালেই পাবেন। কারণ ওর যত তাড়াতাড়ি সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট করবার দরকার ছিল। কিন্তু যতদূর আমি জানি যে যারা অত্যধিক মদ্যপান করে তাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয় না। পাওয়া যায় যদি কম করে 6 মাস মদ না খায় তো, আর এখানে জেলে তো মদ পায়নি, সেই জন্য আমরা ওকে পারমিশন দিয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। যদি এটাই হয় তো নিজের জীবন বাঁচানোর জন্য ও কোনো না কোনো কোথাও না কোথাও হসপিটালে রেজিস্ট্রেশন তো করাবেই। এক্স্যাক্টলি, আর এ কোনো ছোটখাটো অপারেশন নয়, যে কোনো জায়গাতে হয়ে যাবে। শহরে কমই হসপিটাল আছে যেখানে ট্রান্সপ্লান্ট করা হয়। কমলকে আমরা ওখানেই পেয়ে যাব। আরে সারিকা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনো গ্লাস ফ্যাক্টরিতে নিয়ে যাবে। বাট এনিওয়ে, যা কিছু আছে না সবই খুব সুন্দর। ধন্যবাদ। আপনি? স্যার, শি ইজ মাই ফ্রেন্ড দিব্যা। এই বিউটিফুল আর্ট গ্যালারিটা ওর নিজেরই। ও খুব সুন্দর সুন্দর আর্ট পিসেস বানায়, আর কাঁচেরও বানায়। আর দিব্যা, উনি ডক্টর সালুখে। হ্যালো। হাই। আচ্ছা, আই নিড ইউর হেল্প। আমরা কাঁচের জিনিস আর কাঁচের ব্যাপারে ইনফরমেশন চাই, একটা মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য। শিওর। আচ্ছা দিব্যা, এই সব জিনিস আপনি বানিয়েছেন? হ্যাঁ, অবভিয়াসলি আপনি বানিয়ে থাকবেন, কিন্তু কিভাবে? খুবই সোজা, এমনিতে বেশিরভাগ জিনিসই কাঁচ গলিয়ে তৈরি হয়েছে। প্রোপেন টর্চ দিয়ে কাঁচ গলানো হয়, আর সেই গলানো কাঁচকে মনের মতো আকার দেওয়া হয়। ও আচ্ছা, হ্যাঁ, এটা একটা এক্সরে ইমেজার, কাঁচের একটা শোপিসের। কিন্তু সারপ্রাইজিং এটাই যে এটা পুরো ব্লাস্ট হয়ে গিয়েছিল। ইউ থিঙ্ক ইটস পসিবল? এর আকার তো জলের বিন্দুর মতো, কিন্তু বুঝতে পারছি না এটা আসলে কি। দিব্যা, আরো একবার মন দিয়ে দেখুন, এটা হয়তো কোনো এমন জিনিস থাকবে যেটা আপনি এখনো দেখেননি। এক মিনিট, এর পিছনটা দেখছেন আপনারা? এটা জেনে শুনে তো তৈরি করা হয়নি। যে এটাকে বানিয়েছে সে কাঁচ গলিয়ে খুব তাড়াতাড়ি সেটাকে ঠান্ডা করে দিয়েছে, একদম তাড়াতাড়ি। তাই জন্য এই কাঁচের আকার শুধু বিন্দুর মতোই হয়নি, বরং এর শেষটা পাতলা, লম্বা আর সূক্ষ্ম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর হেল্প। কাঁচটাকে গলানোর পর ঠান্ডা করে দিয়েছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, যে কারণে ফোঁটার মতো হয়েছে। মাই গড, সারিকা, আমাদের ল্যাবে যেতে হবে তাড়াতাড়ি, এক্ষুনি। আর হ্যাঁ, ওই দিব্যা, আপনার এখানে এসে আমাদের খুব উপকার হলো। ওকে। কিশোর, ধাওয়ান, ভুবনেশ, জাস্টিস রায়ের খুনের ব্যাপারে তোমাদের তিনজনকে এখানে ডাকা হয়েছে। মরে গেছে, খুব ভগবান হয়ে ঘুরতো, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতো। চলো, ভালোই হয়েছে মরে গেছে। স্যার,
একে তো দেখে মনে হচ্ছে যে এর মাথার অবস্থা ঠিক নেই। হতে পারে ও অভিনয় করছে। অ্যাসাইলামের অ্যাটেন্ডেন্সে আছে? স্যার এখানে তো লেখা আছে যে অনেকদিন ধরে বাইরেই বেরোয়নি, আর এই রিপোর্টটা নিজে ডক্টর বানিয়েছেন, এই দেখুন। ঠিক আছে, নিয়ে যাও একে। চলো চলো ওটা। খুশি তো আপনিও হয়েছেন না জাস্টিস রায়ের মৃত্যুতে? দেখুন, আমি মানছি যে আমার ছেলের দোষ ছিল, ভুল সঙ্গে পড়ে গিয়েছিল, কিন্তু না তোর অপরাধ অতটা বড় ছিল, না তোর বয়স, যে ওকে ক্ষমা করা যেত না। আর যদি শাস্তি দিতেই যদি হতো তো কম শাস্তি দেওয়া যেত ওকে, কিন্তু জাস্টিস রায় এরকম কিচ্ছু করলেন না, যার জন্য আপনার ছেলে আত্মহত্যা করে নেয়। হ্যাঁ, আর তার জন্য আপনি জাস্টিস রায়কে দায়ী করেন? নিশ্চয়ই মানি, আর আমি নিজেকেও অপরাধী মানি। হয়তো আমার লালন পালন করবার মধ্যেই খামতি ছিল। আর ধাওয়ান বাবু, আপনি আপনি গত বছর জাস্টিস রায়ের কোর্টে 17টা কেস লড়েছেন, আর আপনি ওই 17টা কেসে হেরে গেছেন। আপনারও রাগ হয়েছে, সেই জন্য আপনি সেই জন্য আমি ওনাকে খুন করেছি, এটা ভাবছেন আপনি? এর থেকে হাস্যকর কিছু হতেই পারে না। এই ঘটনার জন্য কেউ কারোর খুন করে নাকি? ওনার জাজমেন্টের কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে ছেড়ে চলে গেছে, একজন উকিল হওয়ার দরুন আপনার বদনাম হয়েছে। জাস্টিস রায় শুধু আপনার বিরুদ্ধে বিচার করেছেন তাই নয়, আপনার প্র্যাকটিসের বিরুদ্ধে, আপনার ওকালতির বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছেন। স্যার, আমি এটা বলছি যে আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু এর থেকে কখনোই প্রমাণিত হয় না যে আমি ওনার খুন করেছি। ধন বাবু, প্রমাণ হয়নি তো কি হয়েছে? হতে তো পারে। দেখুন স্যার, আমার এত দিনের একটা প্র্যাকটিস, এই প্রফেশন আমি নতুন নই স্যার, এত বছর ধরে আমি অনেক চেষ্টা করে একটা নাম করেছি, লোক চেনে আমাকে। আর স্যার, যেই সময় জাস্টিস রায়ের খুন হয়েছে সেই সময় আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, কি করছিলাম, চাইলে এই সমস্ত বিবরণ আমি দিতে পারি, আর সেটাও প্রমাণ আর সাক্ষী দিয়ে। একটা কথা ভুলে যাবেন না ধাওয়ান বাবু, খুন একটা পার্সেলের কারণে হয়েছে, আর যে সময় খুন হয়েছিল সেই সময় খুনি ওখানে উপস্থিত ছিল না, বুঝেছেন আপনি? এই জন্য আপনার সাক্ষী, আপনার ফেভারে কোনো প্রমাণ, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি এটা ভুলবেন না যে যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে আপনি আমাদের সন্দেহের মধ্যেই আছেন। ডক্টর পুনিত? Yes, sir. That's Dr. Puneet. Thank you. Dr. Puneet, আমরা সিআইডি থেকে আসছি। আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল কমলের ব্যাপারে। হ্যাঁ, আমার মনে আছে। আসলে কমল আমাদের লিভার ট্রান্সপ্লান্টের লিস্টে আছে, আর আমরা ওনার জন্য সঠিক ডোনারের অপেক্ষা করছি। আর আরেকটা ভালো খবর যে ও মদ খাওয়া একদমই ছেড়ে দিয়েছে, না হলে আমরা এই অপারেশন করতে পারতাম না। তাহলে আপনার কাছে এই কমলের অ্যাড্রেস তো আছে? আগে ঠিকানা তো নেই। আচ্ছা, যদি আপনি ডোনার পেয়ে যান তাহলে আপনারা কন্ট্যাক্ট করবেন কি করে? সিম্পল ব্যাপার, আমরা ডোনার আর প্রয়োজনীয় পেশেন্টের লিস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিই, আর সমস্ত পেশেন্ট নিজেদের ডোনারদের সঠিক লিস্ট ওখানে দেখেন আর আমাদের সাথে যোগাযোগ করেন। যদি কমল তার নাম লিস্টে দেখে ফেলে তাহলে নিশ্চিতভাবে এখানে চলে আসবে। এটা তো খুব ভালো খবর। আচ্ছা ডক্টর, আপনাকে আমাদের একটা কাজ করতে হবে। গলানো এই কাঁচটাকে গরম গরম তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, তাড়াতাড়ি। জল ছাড়া এই কাঁচটা আর ভালোভাবে কে করতে পারে? এভাবে হয়েছে,
একটি কাঁচের ফোঁটা। কিন্তু জাস্টিস রায় যে কাঁচের ফোঁটার জন্য মারা গেছিলেন সেটা তো আরো বড় ছিল। ঠিক আছে, আমিও একটা বড় ফোঁটা বানানোর চেষ্টা করি। এই কোডগুলো আসলে কি কিছু বুঝতেই পারছি না। মাই গড, আমি জানতে পেরেছি ওই বোমটা কিভাবে বানানো হয়েছিল। খুব সহজ। সেটা কি করে স্যার? আরে ভাই, সব এখানেই জিজ্ঞেস করবে। বস, কাঁচের এই ফোটার মতো আকৃতিতে তৈরি করা একভাবেই সম্ভব। গরম গরম গলন্ত কাঁচকে জলে ফেলা, গলন্ত কাঁচ জলের মধ্যে পড়বে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এই ফোটার মতো আকার নেবে। ওর এই আকারের জন্য একে কাঁচের অশ্রু বলা হয়। দেখো, ওই কাঁচের অশ্রুর কথা ছাড়ো, কিভাবে তৈরি হয় এই কাঁচের অশ্রু, কিভাবে বাস্ট করলো সেটা বলো। সেইটাই তো জানবার চেষ্টা করছিলাম বস। আমি এই কাঁচের অশ্রু মানে এই ফোঁটাটার ডগাটা ধরে খুব ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। আমার হঠাৎ মনে পড়ল পার্সেলের সঙ্গে একটা মেসেজও এসেছিল। ওই মেসেজে লেখা ছিল প্রেস দ্য টেল। আমি এর টেল, এর ছুঁচুলো অংশটায় চাপ দিলাম আর বুম, তারপর তো সব জানা আছে। কি বলছে স্যার, এই লেস চাপলেন আর ফেটে গেল, এটা কিছু বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি, আসলে এ সমস্ত ঘটে কাঁচের অণুতে সৃষ্ট ভয়ঙ্কর চাপের কারণে। যখন এই কাঁচ, গরম গরম কাঁচ, গলন্ত কাঁচ একদম ঠান্ডা হয়ে যায়, তখন এর অগ্রভাগে একটা ভয়ঙ্কর চাপের সৃষ্টি হয়। আর তারপর এই লেজের অংশটা যখন ভাঙা হয়, তখন হঠাৎ একটা চাপের ফলে এর যেন দম বেরিয়ে যায় আর তখনই ব্লাস্ট হয়। বুম, ব্লাস্ট। এই সমস্ত সাধারণ মানুষ বোঝেই না। এটা জানতে গেলে ভৌত বিজ্ঞান সম্বন্ধে ডিটেইলস নলেজে আনতে হবে। তার মানে খুনি এমন কেউ যে এইসব ব্যাপারে খুব ভালোভাবে জানে। ডক্টর পুনিত নিজের কেবিনে আছেন? হ্যাঁ স্যার, আছে। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আমার ডোনার পাওয়া গেছে। হ্যাঁ, কবে করছেন আমার অপারেশন, কবে করছেন? ও, এখনই আমরা আপনার অপারেশন করতে পারবো না, আপনার জন্য সঠিক ডোনার এখনো পাইনি। এরকম কি করে হতে পারে ডক্টর? আমার নাম লিস্টে সবথেকে আগে ছিল। দেখুন, আমি জেল থেকে বেরিয়ে গেছি, শাস্তি সম্পূর্ণ করেছি, তাহলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি সেরকম কোনো ভুলও করিনি। আর জাস্টিস রায়কে খুন করা হয়েছে, কেন করলে খুন? জাস্টিস রায়ের খুন? কিন্তু আমি কিছু করিনি। আপনি সাপাতান ওয়েবসাইট থেকে জাস্টিস রায়ের জন্য ওনার জন্মদিনে উপহার পাঠিয়েছিলেন না? না তো, আমি কোনো গিফট পাঠাইনি। তুমি যখন কিছু করনি তখন আন্ডারগ্রাউন্ডে কেন ছিলে? দেখুন, আমি আন্ডারগ্রাউন্ডে যাইনি, সত্যিই আমার শরীর খারাপ থাকে, তাই শহরের বাইরে হেলথ স্পা জয়েন করেছি আমি। জেল থেকে বেরিয়ে আমি এখন ওখানেই থাকি। আর ওই পার্সেল, ওই কাঁচের শোপিসটা যেটা আপনি জাস্টিস রায়কে পাঠিয়েছিলেন সফাতন ওয়েবসাইট থেকে, যেখানে আপনার কন্টাক্ট ডিটেইলসও ছিল? হ্যাঁ, আমি সফাতন ওয়েবসাইট থেকে শপিং নিশ্চয়ই করেছি আর পার্সেলও পাঠিয়েছি, কিন্তু জাস্টিস রায়কে পাঠাইনি আমি। আমি আমার মেয়েকে পাঠিয়েছি, সেটা কারণ ওর জন্মদিন ছিল। আমার স্ত্রী আমার ওপর রেগে আছে, তাই আমার মেয়েকে আমার সঙ্গে দেখা করতে দেয় না। তাই আমি ওই সফাতন ওয়েবসাইট থেকে গিফট কিনেছি আর মেয়েকে পার্সেল করে দিয়েছি। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে না স্যার। আমি আপনাদেরকে সফাতন ওয়েবসাইটের অ্যাকাউন্টও দেখাচ্ছি, ওখান থেকে আপনারা বুঝতে পারবেন আমি কবে কখন কি কিনেছি। এই দেখুন। ঠিক আছে, এই লোকটা তো সত্যি সত্যি কথা বলছে। এ তো ওই গিফটটা নিজের মেয়ের জন্য কিনেছিল, আর সেটাও জাস্টিস রায়ের মৃত্যু দু সপ্তাহ আগে। তার মানে খুনি এটা চাইছিল যে ওকে আমরা সন্দেহ করি,
তার মানে ও যেই হোক তার কমলের পুরো হিস্ট্রি সম্পর্কে সে অবগত ছিল। ওর বাড়ি থেকে ওই পার্সেলের বক্সটা চুরি করেছিল, ওর মধ্যে কাঁচের জিনিসটা রেখেছিল আর জাস্টিস রায়কে পাঠিয়ে দিয়েছিল। খুনি সেই যে এই পার্সেলটা জাস্টিস রায়ের কাছে পৌঁছেছিল। তার মানে কমল নির্দোষ। বস, এই কাগজটা ল্যাবে নিয়ে গিয়ে ভালো করে চেক করে দেখি, ঠিক আছে? স্যার, স্যার পেয়ে গেছি, একটা প্রমাণ গেল তো আরেকটা পেয়ে গেলাম। কোড ডিকোড করা গেছে, কোডে কি আছে? স্যার ওটা কোনো কোড নয়, সিম্পল মেসেজেস। ওই দুটো ডেটে যখন জাস্টিস রায় জাস্টিস লালকে মেসেজেস পাঠিয়েছিলেন, সেই দুটো দিনেই দুটো কথা কমন ছিল। কোন কথাটা? স্যার প্রথম কথা, ওই দুটো ডেটেই দুজন জাজেসের মধ্যে একজন এই শহরের বাইরে ছিল। আর দ্বিতীয় কথা, ওই দুটো ডেটই সানডে ছিল। আর যেদিন খুন হয় সেই দিনও সানডে ছিল। এক্স্যাক্টলি স্যার। আর আমরা যাবার আগে ওনারা দুজন দাবা খেলছিল। ইয়েস স্যার, যে মেসেজেস গুলো জাস্টিস রায় জাস্টিস লালকে পাঠিয়েছেন সেগুলো কোনো কোড নয়, দাবা খেলার চাল ছিল। ও, তারা দুজন যেখানেই থাকুক না কেন নিজেদের দাবা খেলাটা কমপ্লিট করবেই। যেখানে শেষ হবে পরের বার সেখান থেকেই শুরু হবে। ও, মানে দুজন জাজেস ওরা সানডেতে দাবার চাল চালতো, আর এটা খুনি জানতো, আর সেই জন্যই সেই সানডেতে ও নিজে নিজে হাতে করে ওই পার্সেল ডেলিভারি করে। ও জানতো জাস্টিস রায় ওখানে আছে। স্যার ও এটাও জানতো যে জাস্টিস লালও ওখানে থাকবেন। ঠিক কথা বলেছো অভিজিৎ, একদম ঠিক। আমরা তো এটা ভেবে চলছিলাম যে খুনি শুধু জাস্টিস রায়ের ওপর হামলা করেছে, আর সেই বিস্ফোরণে জাস্টিস লালের প্রাণ অকারণে চলে গেছে। কিন্তু আসল কথাটা হলো এই, খুনি চাইতো যে জাস্টিস রায়ের সঙ্গে সঙ্গে জাস্টিস লালকেও যাতে শেষ করতে পারে। এদের তিনজনেরই কুষ্টি ঠিকুজি বের করো, দেখা তো যাবে যে এদের তিনজনের মধ্যে এমন কি কারণ ছিল যে ওদের দুজনকে খুন করার। আর ধাওয়ান, আর খোঁজ নাও ওর যতগুলো কেস আছে যেগুলো জাস্টিস লালের কোর্টে লড়েছিল সেগুলো কি আর কার কার ছিল। স্যার, হ্যাঁ স্যার, ধাওয়ানের ব্যাপারে জেনে এলাম। জাস্টিস লালের কোর্টেও 100টার মধ্যে 75টা কেস হেরে গেছিল। স্যার, হ্যাঁ স্যার, যতীনের জেল রেকর্ড পেয়ে গেছি। ওর উকিল ডিপ্রেশনের অজুহাত দিয়ে ওকে জেল থেকে ছেড়ে দিতে বলেছিল, আর ওর আপিলটা নাকচ হয়ে গিয়েছিল। যা যা আর কেউ নয়, জাস্টিস লাল ছিলেন। ও, তাহলে যতীনের বাবা কিশোরের কাছে অনেক কারণ ছিল খুন করার। কিন্তু এত জটিল প্ল্যান কি ও করতে পারে? সেটাই তো স্যার, কিশোর হলেন একজন স্কুল টিচার, উনি কিভাবে জানবেন যে কাঁচের অশ্রু থেকে কোনো মানুষের প্রাণ যেতে পারে? সেটা তো এনার কথায় বোঝা যাবে। এই কিশোর মাস্টার মশাই স্কুলে কোন সাবজেক্ট পড়ায়, খোঁজ নাও কোন সাবজেক্ট উনি স্কুলে পড়ায়। এবার আসো ধাওয়ানের কাছে, ওর কাছে অ্যালিবাই আছে। ব্যাস, এদের দুজনের অ্যালিবাই আবার চেক করো খুব ভালো করে। বাচ্চারা, আমি আজ তোমাদের এক নতুন এক্সপেরিমেন্ট শেখাবো। তোমরা জানো সেটা কিসের? কালারস এর এক্সপেরিমেন্ট। রেডি? এই দেখো, এটা দুধ, আর আমি এর মধ্যে এখন ডিফারেন্ট কালারের একটা একটা করে ড্রপ দেব। Now come here. দেখো বাচ্চারা, এখন আমি যখন এই বাটটা দুধের মধ্যে ডোবাবো তখন তোমরা দেখতে পাবে যে অনু কি কিভাবে প্রক্রিয়া করছে। দেখো,
দেখলে একেই বলে বিজ্ঞানের জাদু। দারুন না, আমি আপনার রিসার্চের কথা বলছি না, আপনার ব্যাপারে বলছি। আপনি কখনো বলেননি যে আপনি সায়েন্সও পড়ান বিজ্ঞানও পড়ান। আপনারা এখানে? আমি তো ব্যাস ওই প্রাথমিক বিজ্ঞান পড়াই। আপনি বাচ্চাদের ওই কাঁচে চোখের জলের প্রয়োগটা দেখাননি, কেমন করে লেজটা চাপলেই ব্লাস্ট হয়ে যায়? আপনারা যে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি সব জানেন, এবারে আপনি বাচ্চাগুলোকে যেতে বলে দিন। বাচ্চারা আজকের মতো ছুটি, বাকি পড়াশোনা কাল, যাও তোমরা। স্যার, এই সিগনেচারটা চেনেন আপনি? রবিবার মনে আছে আপনার, যেদিন টিচার প্যারেন্টস এর মিটিং ছিল? আর ওই দিনই জাস্টিস রায় আর জাস্টিস লালের খুন হয়েছিল, ওই দিন আপনি আসেননি, অ্যাবসেন্ট ছিলেন। এই কেসে যাদের উপর আমাদের সন্দেহ ছিল ওনাদের অ্যালিবাই, মানে খুনের সময় কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, ওটার পুরো বিবরণ প্রমাণের সাথে আমাদের কাছে আছে, শুধু আপনারটা ছাড়া। রবিবার আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, আমার শরীর ঠিক ছিল না, এই জন্য আমি যেতে পারিনি। মিথ্যে, আপনি বাড়িতে নয়, ক্লাব হাউসে ছিলেন, জাস্টিস রায়কে ওই প্যাকেজটা ডেলিভার করতে গেছিলেন। যদি আমি মেনে নিই যে আপনি ঠিক বলছেন, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ তো এখন আপাতত নেই। আচ্ছা, এই যে আপনি এইখানে এত রিসার্চ করছেন, মানে বাচ্চাদের যেগুলো দেখান, এটা ছাড়াও কি অন্য কোথাও রিসার্চ করেন নাকি এখানেই শুধু? না ব্যাস, এখানেই একটাই খোলা বড় জায়গা আছে যেখানে আমি বাচ্চাদের ইন্টারেস্টিং প্রয়োগ বলে থাকি। আচ্ছা, স্যার। হ্যাঁ পঙ্কজ। আরে আপনারা ওদিকে কোথায় যাচ্ছেন? আরে এটা কি করছেন আপনারা? মিস্টার প্রফেসর, আপনি প্রমাণ চাইছিলেন না, ওটাই খুঁজছি স্যার। চিনতে পারছেন এটা? এটা তো একটা টুকরো, এরকম অনেক টুকরো এখানে পাওয়া যাবে যদি আশপাশটা ভালো করে খোঁড়া হয়, এটা আপনিও জানেন। এটা কোনো সাধারণ কাচের টুকরো নয় ডক্টর। আপনি যে এক্সপেরিমেন্টস করেছিলেন আর যে প্রয়োগ সফল হয়নি, আপনি সেই কাচের টুকরোগুলো এনে এখানে পুঁতে দিলেন, তাই না? এবার আপনি সত্যি বলবেন নাকি আমরা কাচটাকে টেস্ট করব? কারণ যদি আমরা এটা টেস্ট করি তাহলে তো নিশ্চয়ই বিষটা পাওয়া যাবে। হ্যাঁ, আমি ওই দুজনকে মেরেছি, কারণ ওই দুজনে মিলে আমার ছেলেকে মেরেছিল। আমি ওই সময়ই ভেবে নিয়েছিলাম যে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি ওই দুজনের উপর নজর রাখা শুরু করলাম। একদিন বাচ্চাদের জন্য ইন্টারনেটে কিছু নতুন প্রয়োগ খুঁজছিলাম আমি, তখনই আমি এই কাঁচের চোখের জলের প্রয়োগটা পেলাম। আমি তখনই বুঝে গেলাম যে আমার ছেলেকে সুবিচার দেবার এটাই একটা রাস্তা। আমি জানতাম যে কমল জাস্টিস রায়ের উপরে কালি ছুঁড়েছিল আর সদ্য সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছিল। আমি ওর মেয়ের ব্যাপারেও জানতাম। আমি জানতাম যে ও ওকে বার্থডে গিফট নিশ্চয়ই পাঠাবে। আরে দাদা, এটাও নিন। ব্যাস, ওই গিফটের বাক্সটাই আমি ওখান থেকে তুলে নিলাম আর আমার ভাবনার পরিণতি দিলাম। আমি ওটাকে খুব সাবধানে প্যাক করলাম। তারপর বাক্সর উপরে পুরনো অ্যাড্রেসের জায়গায় নতুন অ্যাড্রেস লেখা কাগজ আটকে দিলাম। তারপর আমি ওই দুজনের মৃত্যুর অস্ত্র ওইখানে পৌঁছে দিলাম। আমার যা করবার ছিল আমি করে নিয়েছি। আমি ওই দুজনের থেকে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, ওকে সুবিচার দিয়েছি। নেয় না, শুধুমাত্র প্রতিশোধ ছিল, যাতে না তোমার মৃত ছেলের আত্মার শান্তি পাবে, না ওই বাচ্চাদের যারা তোমাকে গুরু মানে। হ্যাঁ, তোমার ওই ভুল থেকে ওরা শিক্ষা ঠিক পাবে। নিজের বাকি জীবনটা জেলে কাটানোর সময়
নিজের ভুলটা হয়তো আপনি বুঝতে পারবেন। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.